ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে দু সালের রাশিফল দু হাজার বাইশ সালের রাশি ফল নিয়ে আরো কয়েকটি রাশি আমি আলোচনা করে দিয়েছি যে সকল বন্ধুরা এখনো দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখে নিন এখান থেকেও আপনারা হয়তো আপনার প্রিয়জনের রাশিটি জেনে উঠতে পারবেন এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি জেনে নেবো কন্যা রাশির মানুষদের দু হাজার বাইশ সালটা কেমন যাবে না যাবে সবার প্রথমে জানবো কন্যা রাশির মানুষদের লাভ লাইফটা কেমন থাকবে না থাকবে লাভ লাইফের ক্ষেত্রে বলবো দু বাইশ সালটা কিন্তু খুব ভালো এই বছরে কিন্তু আপনারা প্রেমের দু ধরনেরই স্বাদ উপভোগ করতে পারবেন বছরের দু শুরুর দিকের এক দুটো মাস কিন্তু প্রেম নিয়ে একটু সমস্যা থাকবেন কোথাও গিয়ে পার্টনারের থেকে একটু হতাশা এই ব্যাপারটা কিন্তু পেতে পারেন দু একটা মাস যদি আপনারা প্রেমটাকে একটু ধৈর্য ধরে টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সেরকম বড় কোনো খারাপ খবর থাকছে না দুটো মাস কেটে গেলে কিন্তু প্রেমটা ভালো যারা প্রেমটাকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য বছরটা কিন্তু ভালো তারা প্রেমটাকে বিয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবেন মানে অনেকদিন ধরে আপনারা চাইছিলেন না যে বিয়েটা রিলেশনটা একটা পাক বিয়ে পর্যন্ত যারা এটাও চাইছিলেন তাদের জন্য এই বছরটা কিন্তু ভালো দুজনের মধ্যে অবশ্যই সম্পর্ক ভালো হবে দুজন দুজনের সাথে সময় স্পেন্ড করবেন সবকিছু করবেন কিন্তু বছরের দুটো মাস দুটো তিনটে মাস একটু সামলে গিয়ে করলে সেরকম কোনো সমস্যা থাকছে না এই বছরটা আপনারা কিন্তু নতুনভাবে নিজেদের প্রেমের ব্যাপারে আবিষ্কার করতে পারবেন এতদিন যদি কারোর মধ্যে রকম মানসিক স্ট্রেস চলে এসে থাকে সেই সকল স্ট্রেস কিন্তু এই বছরে মুক্তি পেয়ে যাবে পার্টনার কিন্তু প্রচণ্ড সাপোর্টিভ হয়ে যাবে পার্টনার কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু রিলেশন অনেক বেটার হয়ে যাবে মানসিক শান্তি প্রেম থেকে কিন্তু মানসিক শান্তি আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ যারা আনম্যারিড আছেন তারা নতুন প্রেমের যোগ কিন্তু এই বছরে হানড্রেড পারসেন্ট থাকছে যারা এখনো আনম্যারিড মানে লাইফে কেউ আসেনি সিঙ্গেল আনম্যারিড সিঙ্গেল যাই হোক না কেন তাদের লাইফে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে কন্যা রাশির মানুষদের জন্য কিন্তু এই বছরটা খুব দুর্দান্ত প্রেমের জন্য বলা যায় এবার জানবো কোন রাশির মানুষদের কেরিয়ারটা কেমন থাকছে না থাকছে কেরিয়ারটাও কিন্তু খুব ভালো হবে দু হাজার সাল কেরিয়ারে অনেক নতুন কিছু শুভেচ্ছা নিয়ে আসছে তবে সারা বছরই ছোটো খাটো কিছু প্রতিবন্ধকতা আসবে যেগুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে ওভারকাম করে উঠতে পারবেন কেরিয়ারের জন্য কিন্তু দু সালটা অনেক কিছু সুযোগ আপনাকে এনে দেবে অনেক কিছু কঠিন সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনাকে নিতে হবে আপনি কিন্তু কাজ করার যে একটা এনার্জি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পাবেন যারা কোঅপারেট কর্মী আছেন তাদের জন্য বছরটা ভালো যারা শিল্পী আছেন তাদের জন্য কিন্তু বছরটা ভালো তবে আপনাকে আপনার কাজের জগতে যারা সহকর্মী আছে তাদের মার প্যাচ থেকে কোথাও গিয়ে বাঁচতে হবে নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগান যে কোনো অপ্রস্তুত পরিস্থিতিতে পড়লে নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে উঠ বেরিয়ে আসতে আপনারা পারবেন যারা এতদিন ধরে বেকারত্বে ভুগছিলেন তাদের জন্য বছরটা কিন্তু ভালো তারা এই বছরে জব পেয়ে যাবেন এবার জানবা এডুকেশন কেমন থাকবে না থাকবে এডুকেশনের জন্য কিন্তু বছরটা ভালো কিন্তু এটা ব্রেনে সেট করে নিতে হবে বছরটা ভালো তখনই হবে যখন কিন্তু আপনি অত্যাধিক পরিশ্রম করবেন উইদাউট পরিশ্রম কিন্তু এই বছরে কিছু হবে না যারা কম্পিটিভ এক্সাম দেন তাদের জন্য বছরটা ভালো তারা কম্পিটিভ এক্সামে অনেক বেশি সফলতা পাবেন যারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করেন বা রাজ্যের বাইরে গিয়ে পড়াশোনা করেন তাদের জন্য বছরটা কিন্তু ভালো তারা খুব ভালো সফলতা এই বছর পাবেন বারবার বলছি এই বছরটা কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাকে এনে দেবে স্টুডেন্টদের জন্য বছরটা পরিশ্রমী হয়ে উঠুন ফোকাস যান তাহলে কিন্তু কোনো সমস্যা থাকছে না কিন্তু আপনি যদি ভাবেন বছরটা ভালো মানে আমি পরিশ্রম না করে বেরিয়ে যাব তাহলে কিন্তু হচ্ছে না আর হ্যাঁ যারা অনেক দিন ধরে চাইছিলেন দেশের বাইরে যাবেন সুযোগটা পাচ্ছিলেন না তারা কিন্তু এই বছরে সেই সুযোগটা পেয়ে যাচ্ছে এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোটা কেমন থাকবে না থাকবে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এই বছরে প্রচন্ড পরিমাণ স্ট্রং হতে চলেছে কারণ সবার প্রথমেই বলি এই বছরে আপনারা কিন্তু কোন রকম সম্পত্তি ক্রয় করতে পারেন যার ফলে কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা স্ট্রং হয়ে যাবে আপনারা আপনাদের পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব কাউকে অর্থনৈতিক পরিস্থিতির জন্য কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন বা কারোর থেকে অর্থ সাহায্য নিতে পারেন এই বছরে কিন্তু আপনাদের ব্যয় তুলনামূলকভাবে অনেকটা কমে যাবে আপনাদের অর্থের যে সোর্স সেটা কিন্তু অনেকগুলো হয়ে যাবে মাল্টিপাল সোর্স থেকে কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে পারবেন এ বছরে সব থেকে মেন কথা যেটা সেটা হচ্ছে আপনার ব্যয়টা তুলনামূলকভাবে অনেকটা কমে যাবে তবে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটা তবে স্বাস্থ্যের জন্য কিন্তু অনেকটা অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকছে অর্থনৈতিক যে লেনদেন সেটা করার জন্য কিন্তু অনেকটা মানে সতর্ক হয়ে লেনদেন করুন না হলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে দু সালটা অর্থের জন্য কিন্তু আপনার খুব ভালো দু সালটাকে কাজে লাগান যে অর্থগুলো আসে সেগুলোকে সঞ্চয় করে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু ভবিষ্যৎটাও আপনাদের অনেক বেটার হয়ে যাবে এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে ফ্যামিলির লাইফের জন্য এই বছরটা বলবো বেশ গোয়ার পর্তায় কাটবে এই বছরটা ফ্যামিলি লাইফ নিয়ে আপনারা কোথাও একটু চাপে থাকবেন বিশেষ করে মিডিলটা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোথাও গিয়ে ফ্যামিলিতে বিশাল বড় একটা বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে যার ফলে কিন্তু ফ্যামিলির যে ভিত সেটা কিন্তু ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় কিছু নেই যাই সিচুয়েশন আসুক না কেন সেটাকে জেনে নিয়ে একটু ঠান্ডা মাথায় অপারেট করার চেষ্টা করুন তাহলে মনে হয় না বিশাল কোনো সমস্যা হবে এবার জানবো আপনাদের সন্তান সুখ এই বছরটা কেমন থাকছে না থাকছে সন্তানদের জন্য যেটা বলবো বছরের প্রথমটা কোনো কারণে আপনি সন্তানদের থেকে বিরক্ত বোধ করবেন সেটা আপনার সন্তানের এডুকেশন হোক বা স্বাস্থ্য হোক যাই হোক না কেন সন্তানদের থেকে এই বছরের কয়েকটা মাস শুরুর দিকে একটু কিন্তু সমস্যা থাকবে সন্তান যদি এডুকেশনের জন্য বাইরে যেতে চায় তাহলে কিন্তু বছরটা ভালো যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন সন্তান এডুকেশনের জন্য বাইরে যাক তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সন্তান অবাধ্য হবে সেটা আপনাকে আপনার বুদ্ধি দিয়ে সমস্যার পথ বের করতে হবে অযথা তার উপর চিৎকার চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই কারণ সন্তান তো একটু অবুঝ হবেই তো আপনি যদি অবুজ হয়ে যান তাহলে চলবে কি করে বছরের মিডিল পোর্শনটা সন্তানের এডুকেশনের জন্য কিন্তু খুব ভালো সন্তানের জন্য আপনি বেশ করবেন যে হ্যাঁ আমার সন্তান একটা ভালো ইনস্টিটিউটে ভর্তি হয়েছে বা বিদেশে যাচ্ছে পড়াশোনার জন্য এটা কিন্তু হবে বছরের মিডিল পোর্শনটা এটা ঘটবে আপনার সন্তান যদি বিয়ের বয়সী হয় তাহলে কিন্তু এবছরে বিয়ে হয়ে যাবে আপনার সন্তান যদি রকম কোথাও মানে ঋণ জর্জরিত হয়ে থাকে ধরে সেই ঋণ থেকে কিন্তু সন্তান আসতে পারবে কিন্তু কিন্তু সেকেন্ড বেবি হওয়ার সম্ভাবনাও থাকছে অনেকের এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ কেমন থাকবে না থাকবে ম্যারেজ লাইফটা কিন্তু রকম ভাবে থাকবে বছরের শুরুটা ম্যারেজ লাইফটা খুব একটা ভালো থাকবে না ম্যারেজ লাইফে কোথাও গিয়ে আপনারা একটু চাপ ফেস করবেন ম্যারেজ লাইফে কোথাও গিয়ে একটু দ্বন্দ্ব তৈরি হবে বছরের প্রথম দিকটা বলবো মানে প্রথম যদি তিন চার মাস ধরে নি তাহলে কিন্তু বিবাহিত জীবনটা সেইভাবে করছে না কিন্তু বছরের সেকেন্ড ফেসটা বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে পার্টনারের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেড়ে যাবে পার্টনারের সাপোর্টে লাইফে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন পার্টনারের সাথে কোথাও কলরেডি টাইম স্পেন্ড করতে পারবেন কোথাও ঘুরতে যেতে পারবেন যাই হোক না কেন সেটা হচ্ছে সেকেন্ড ফেজে মানে ছমাস পর ধরে নিন বছরের সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবনটা ভালো কিন্তু প্রথম ছ মাস বিবাহিত জীবনটা ভালো না প্রথম ছ মাস এমন মনে হবে কি দিন দিন লাইফটা জটিল হয়ে যাচ্ছে এই লাইফটা থাকার থেকে না থাকা ভালো ঠিক এরকম সিচুয়েশন তৈরি হয়ে যাবে কিন্তু পরের ছ মাস আপনি তার উল্টো জিনিসটাই কিন্তু দেখবেন একটু ধৈর্য ধরে সমস্ত কিছু পরিচালনা করুন অবশ্যই খারাপ যখন আছে ভালো তো অবশ্যই থাকবে এবার জানবো বিজনেস কেমন থাকবে না থাকবে বিজনেসের জন্য বলবো আপনারা প্রচন্ড পরিমাণ পরিশ্রম করবেন বছরের শুরু থেকে প্রচন্ড পরিমাণ বিজনেসের জন্য পরিশ্রম করবেন এবং অবশ্যই করে তার যে সাকসেস সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তবে বছরের মিডিল পর্শনে গিয়ে এখন যে পরিশ্রমটা করছেন সেটা মিডিল পর্শনে গিয়ে আপনারা কিন্তু সাকসেসটা দেখতে পাবেন বছরের শুরুতে আপনাকে কোথাও গিয়ে কিছু মানে বাধা ফেস করতে হলেও বিজনেসের জন্য আমি বলবো এগিয়ে যান যতক্ষণ না আপনি বাধাগুলোকে ওভারকাম করে ফেলতে পারছেন ততক্ষণ কিন্তু সফলতা নেই বিজনেসের জন্য কিন্তু আপনারা যত রকম সাহায্য হয় ঠিক পেয়ে যাবেন সেটা অর্থনৈতিক দিক থেকে হোক কারণ কারোর একটা ওপিনিয়ন হোক যে কোনো কিছু হোক যাই সাহায্য হোক না কেন আপনারা পেয়ে যাবেন বিজনেসের জন্য বছরটা কিন্তু আমি বলবো ভালো যারা নতুন বিজনেস শুরু করছেন তারাও শুরু করুন তারা কিন্তু এই সময় সফলতা পাবেন অনেক বেশি সফলতা পাবেন এই বছরটাতে যদি মনে করেন হ্যাঁ আমি কেরিয়ারটা চেঞ্জ করব করে বিজনেস করব তাহলে আমি বলবো এটাই পারফেক্ট সময় চেষ্টা করুন অবশ্যই কিন্তু সফলতা আপনার কাছে এসে ধরা দেবেন কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো ডিমোটিভেট হয়ে যাবেন ডিমোটিভেট হয়ে গেলেও আমি বলবো নিজেকে মোটিভেট করুন কারণ এটাই হচ্ছে সেই বছর যখন কিন্তু আপনি যদি মনে করেন যে জব ছেড়ে বিজনেস করে লাইফে কিছু করব সেটা আপনারা করতে পারবেন আপনি যদি চান বিজনেস কে আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে যাবেন তাহলে বলবো অবশ্যই করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিন আর ওয়েট করুন ঠিক আপনি সফলতা পাবেন তবে বিজনেসে কিছু ইনলিগাল কাজকর্ম জড়িয়ে পড়বেন না কিছু ইনলিগাল কাজকর্ম জড়িয়ে পড়লে কিন্তু প্রবলেম থাকবে যত পারবেন ইনলিগাল কাজকর্ম থেকে দূরে থাকুন সৎ থাকুন বিজনেস করুন অবশ্যই বিজনেস সফলতা এনে দেবে সাহায্য পাবেন অন্যকে দেখে আপনি আরো বেশি ইন্সপায়ার হবেন বিজনেস করার জন্য এই ইন্সপাইরেশনটা কিন্তু লাইফে প্রচণ্ডভাবে দরকার এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে না থাকবে হেলথে হেলথের দিক থেকে বলবো সারা বছরটাই কিন্তু আপনারা চাপে থাকবেন আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন আপনার খাদ্যাভাস চেঞ্জ করুন আপনি একটু নিজেকে ফিটনেসের মধ্যে নিয়ে যান তাহলে কিন্তু সেরকম সমস্যা থাকবে না আপনার লাইফস্টাইল খারাপের জন্য কিন্তু আপনার স্বাস্থ্য সারা বছরই সমস্যার মধ্যে থাকবে আর আপনি যদি নিজের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে পারেন তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই আপনার স্বাস্থ্য অনেকটা বেটার থাকবে তবে হ্যাঁ নিজের মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর দিতে হবে নিজের মানসিক স্বাস্থ্যটাও কিন্তু কোথাও গিয়ে খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে দু সালটা কন্যা রাশির মানুষদের কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন এই টপিকটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে ততদিন খুব ভালো থাকবেন টাটা